বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাবো পটল ভাজি। পটল ভাজি কিন্তু খুবই মজার একটি খাবার, আর স্পেশালি এটি কিন্তু ভাত, খিচুড়ি বা পোলাও যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। তা চলুন দেখে নেওয়া যাক কি করে বানানো যায় খুবই সুস্বাদু পটল ভাজি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমরা প্রথমে কিছু পটল নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একদম তাজা পটল নিয়ে ভাজিটা করতে। তাজা বা ফ্রেশ শাকসবজির টেস্টটাই কিন্তু একদম ডিফারেন্ট হয়। তারপর আমরা উপরের খোসাটা একটা চাকুর সাহায্যে চেঁচে নিচ্ছি। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমরা কিন্তু চেঁচে নিচ্ছি, আমরা কিন্তু খোসাটা ফেলে দিচ্ছি না। পুরো খোসাটা ফেলে দিলে কিন্তু পটল ভাজি করার সময় একদমই নরম হয়ে যাবে এবং তখন কিন্তু এটা খেতে মজার লাগবে না। আমরা চাকুটার ধারালো অংশটা দিয়ে শুধু খোসার উপরের অংশটা ফেলে পুরো পটলটাকে দু ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমরা পটলটা চাকুর সাহায্যে দু টুকরো করে কেটে নিচ্ছি। তারপর পটলের উপরের অংশটা আমরা চাকু দিয়ে আস্তে আস্তে করে আলতো করে কেটে নিচ্ছি, যেন আমরা যখন ভাজবো তখন মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। সেজন্য আপনারা চাকুটা দিয়ে কিন্তু একদম কেটে ফেলবেন না, শুধু আলতো করে একটু চাকু স্পর্শ করলেই বুঝতে পারবেন আসলে আমি দেখাচ্ছি ভিডিওতে ঠিক কেমন ভাবে কাটা হয়েছে এটা। তারপর এভাবে আমরা বাকি পটলগুলো একইভাবে কেটে নেব। আমরা বেশ কয়েকটি পটল নিয়ে নিয়েছি এবং এটা আমরা এখন কিছু মশলা এবং লবণ দিয়ে মাখিয়ে নিব। আমরা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া এবং হাফ টিস্পুন পরিমাণ রসুন বাটা। সব কিছু দিয়ে আমরা পটলটা খুব ভালোভাবে মেখে নেব, যেন মশলাগুলো পটলের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন, যেহেতু এখানে সমস্ত মশলাগুলোই শুকনো, তাই এই কাজটা আপনাদের বেশ ভালোভাবে করতে হবে। প্রত্যেকটা পটলের গায়ে মশলাগুলো ঘষে ঘষে লাগিয়ে নিয়ে, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। মশলাগুলো লাগানো শেষ হয়ে গেলে আমরা একটি প্যান নিয়ে নেব এবং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পর্যাপ্ত সয়াবিন তেল। এখানে আমরা প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি একটি একটি করে। প্রত্যেকটা পটল কিন্তু একই পিঠে দিচ্ছি, মানে আপনারা যদি খোসার অংশটা উপরে দেন তাহলে চেষ্টা করবেন সবগুলো পটলের খোসার অংশই উপরে দিতে। তারপর আমরা ঢেকে বেশ কিছুটা সময় এটা রান্না করে নেব। এই সময় কিন্তু চুলার আঁচ আপনারা একদমই মিডিয়াম থেকে একটু কম রাখবেন, বেশি রাখলে কিন্তু পটলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পুড়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না। যদিও একটু পোড়া পোড়া ভাব আসবে, যেহেতু এখানে আমরা শুকনো মশলা ব্যবহার করে সরাসরি তেলে ভাজছি, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, তাতে কিন্তু টেস্টে খুব বেশি হেরফের হবে না। এটা কিন্তু পুড়ে যায়নি, মশলার অংশটা শুধুমাত্র একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমরা উল্টো করে দিয়ে একইভাবে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নিব এবং বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে আমাদের রান্নাটা করে নিব, যতক্ষণ না পর্যন্ত আপনারা মনে করেন পটলটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এবং আপনাদের বলে রাখি, পটলটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো আমাদের পটল ভাজি শেষ, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রান্নাটা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।